স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখুন চারটি উপায়ে। স্মার্টফোনের ব্যাটারির আয়ু অনেকাংশেই ফোন ব্যবহারের উপর নির্ভর করে। অনেকেই জানেন না কখন কিভাবে ফোনটি চার্জ দিতে হবে। স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কিছু উপায় তুলে ধরা হলো। এক, স্মার্টফোনের নিজস্ব চার্জার দিয়ে ফোনটিতে চার্জ দেওয়া, তাতে ব্যাটারির আয়ু ভালো থাকে। কারণ ফোনের সঙ্গে থাকা চার্জারে নির্দিষ্ট পরিমাণ আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট রেটিং থাকে, যা ফোনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়ে থাকে। দুই, সস্তা বা কম দামি চার্জার ব্যবহার না করা। অনেক সময় ফোনের জন্য নির্ধারিত চার্জারটি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকেই বাজার থেকে সস্তা ও অখ্যাত ব্র্যান্ডের চার্জার কেনেন। এসব চার্জারে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, চার্জ হতেও সময় বেশি নেয়, আর অ্যাডাপ্টারের সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হতে পারে, তাই সস্তা চার্জার ব্যবহার না করাই ভালো। তিন, যখন ফোন চার্জে দেওয়া হয় তখন ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়, তাই ক্যাসিং খুলে রাখা। ব্যাটারি গরমের প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে, তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের নিরাপত্তামূলক ক্যাসিং বা কভার খুলে রাখা উচিত। চার, সারা রাত চার্জ নয়। অনেকেই রাতের বেলা ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন, এতে ফোনটি সারা রাত ধরে চার্জ হয়, এর ফলে ওভার চার্জিং হয়ে থাকে, যা ফোনের জন্য মোটেও ভালো কিছু নয়। এছাড়া সারা রাত ফোনে চার্জে দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে। এছাড়া ব্যাটারির চার্জ শূন্য করেও চার্জ দেওয়া ঠিক নয়, কেননা অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়। এক্ষেত্রে কমপক্ষে 5-20% চার্জ থাকা অবস্থায় ফোনে চার্জ দেওয়া ভালো।